শাকিব খানকে ছাড়া বুবলি ভালোই আছে অন্যদিকে শাকিব খানের সাথে অপবিশ্বাস নতুন করে সংসার বাঁধার প্ল্যান করতেছে কথাটা শুনে আপনারা একটু অবাক হইতেছেন এটাই সত্যি এবং খানের সাথে যখন সাকিবের একটা ঘনিষ্ঠতা তৈরি হয় তখনই কিন্তু বুবলির সাথে খানের ঝামেলাটা শুরু হয় এবং সেখান থেকেই পরবর্তীতে সব গোপন তথ্য ফাঁস করে দিল সাকিব খান যেখান থেকে কিন্তু তাদের পারিবারিক ঝামেলা চলতেছিল এবং সেখান থেকেই পরবর্তীতে ডিভোর্স বুবলি পরকিয়ে জড়াই যায় সাকিব খান ডিভোর্স দিয়ে দেয় এগুলো নিয়ে নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলতেছিল দেখেন কিছুদিন আগে শাকিব খান এবং অপবিশ্বাসকে আমরা একই অনুষ্ঠানে দেখতে পেয়েছিলাম এবং সেটা নিয়ে গতকাল অববিশ্বাস মুখ খুলেছেন অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় যে আপনাকে এবং শাকিব খানকে একই অনুষ্ঠানে দেখা গিয়েছে আপনারা কি ইন্ডিয়াতে হাই কমিশনের আমন্ত্রণে যে আপনারা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে কি আপনারা একই সাথে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিলেন নাকি আলাদা আলাদাভাবে গিয়েছিলেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত বিষয়টা আমি ব্যক্তিগতই রাখতে চাই দেখেন এর আগে কিন্তু অববিশ্বাস বেশ কয়েকবারই যখন শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি একদম নির্দ্বিধায় উত্তর দিয়ে দেন কিন্তু এখন বিষয়টা একটু লুকাই লুকাই রাখতেছে চেপে চেপে রাখতেছে শাকিব খান এবং অপবিশ্বাস তারা একই সাথে ইন্ডিয়া গিয়েছিল এবং একই অনুষ্ঠানে ছিল তবে তারা হয়তোবা বা ক্যামেরার সামনে আসেনি কারণ সেই সময় বুবলির সাথে শাকিব খানের একটা ওই যে কল রেকর্ড নিয়ে ঝামেলা চলতেছিলো যে কারণে হয়তো বা তাদের বিষয়টা ফ্ল্যাশ হয় না কিন্তু উপবিশ্বাসের গতকাল ইন্টারভিউ দেখে মনে হলো তারা খুব শীঘ্রই শাকিব খান এবং অপবিশ্বাসের নতুন করে আবার কিছু ঘোষণা দিতে যাচ্ছে এবং শাকিব খান উপশ্বাস যদি মিলে যায় তাহলে বাংলাদেশের দর্শকরা ম্যাক্সিমাম দর্শকে খুশি হবে কারণ সবাই জানে শাকিব খানের উপবিশ্বাসের সংসারটা ভেঙেছে একমাত্র বুবলি এবং সেখান থেকে সবার চাওয়াই রয়েছে যে উপবিশ্বাসের সাথে যেন সাকিব খান মিলে যায় তারা যেন একসাথে থাকে এখন দেখেন বুবলি এই ইন্টারভিউর মাঝে তিনি বলেছেন যে আমি এখন আমার সন্তানকে নিয়ে ভালো আছি তিনি সাকিব খানের সাথে থাকলেও এখন কিছু না না থাকলেও কিছু না তবে এটা শুনে ভালো লাগলো যে তিনি তার সন্তানকে নিয়ে ভালো আছেন কারণ বেশ কিছুদিন ধরেই তার পরকের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া খুব গরম ছিল এখন তিনি বলতেছেন আমি আমার সন্তানকে নিয়ে ভালো আছি আমরা হচ্ছে সন্তান নিয়ে আপনি ভালো থাকেন এবং সাকিব খান কার সাথে থাকবেন কি থাকবেন না সেটা একান্তই তার বিষয় বুবলির সাথেও থাকলে আমরা খুশি অপবিশেষের সাথে থাকলেও আমরা খুশি আমরা হচ্ছে সাকিব সাকিব খান যার সাথে থাকবে তার সাথেই আমরা খুশি তো ভাইবার আপনারা আসলে কি চান সাকিব খান কি বিশ্বাসের সাথেই থাকবে নাকি বুবলির সাথে আবার নতুন করে সংসার করবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন